কুমিলার নাগলকোটে বিজয় এক্সপ্রেসের নটি বগির লাইনচ্যুত ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ পাঠানো হচ্ছে রিলিফ ট্রেন জাতির পিতার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা সন্ত্রাস মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলা শিক্ষক দিন ইসলাম ও সহপাঠী আম্মানের বিরুদ্ধে প্ররোচনার প্রমাণ পেয়েছে পুলিশ এবং গাজীপুরে কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু মুন্সিগঞ্জে গ্যাস সংকটে ভোগান্তি সীমাহীন দর্শক শুনছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে জানাবো বিস্তারিত কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে বিজয় এক্সপ্রেসের নটি বগি লাইনচ্যুত হয়েছে রোববার দুপুর দুটার দিকে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানান হাসানপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে নাঙ্গলকোটের আগে দুর্ঘটনাটি ঘটে ইঞ্জিন লাইনে আছে কোচ লাইনচ্যুত হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করবে সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ছোটবেলা থেকে শিশুদের সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে যুক্ত রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দেবে আজকে শিশুরাই গাজায় যখন শিশুদের ওপর নির্মম হামলা হয় তখন কোথায় থাকে মানবাধিকার সংগঠনগুলোর বোধ এ প্রশ্ন রাখেন সরকার প্রধান রোববার জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আলোচনা সভায় এসব কথা বলেন তিনি শামীম আক্তার রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের হাসিন বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে এ প্রতিপাদ্যে এবার পালন করা হচ্ছে জাতীয় শিশু দিবস দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার নেতৃত্ব দেবে আজকের শিশুরা আজকে শিশুরা ডিজিটাল যুগে কাজেই ডিজিটাল শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি এখন আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হবে স্মার্ট বাংলাদেশ গড়ার এই শিশুরাই তো একদিন এই প্রযুক্তি ব্যবহার শিখবে বাংলাদেশের যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা অর্থাৎ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলা এই গড়ে তোলার মূল নেতৃত্ব আজকে শিশুরাই দেবে সেটাই তো আমাদের লক্ষ্য সেইভাবে আমরা তাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে ছোট থেকে শিশুদের সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত রাখার পরামর্শ দেন সরকার প্রধান বাবা মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে তাহলে কেউ বিপথে যেতে পারবে না সন্ত্রাস জঙ্গিবাদ মাদক দুর্নীতি এর থেকে দূরে রাখার জন্য ছোটবেলা থেকেই সততার শিক্ষা দিতে হবে সেই সাথে সাথে গান বাজা লেখাপড়া ধর্মীয় শিক্ষা ছবি আঁকা থেকে শুরু করে সব ধরনের কারিকুলামের সাথে তাদের সম্পৃক্ত থাকতে হবে অভিভাবক শিক্ষক আপনাদেরকে আমার এই অনুরোধ থাকবে ছোটবেলা থেকেই তাদের ভিতরে যাতে মানবিক গুণগুলি থাকে সেদিকে যেমন দেখবেন আবার তাদের এই শিশুদের ভিতরে যে সুপ্ত মেধা আছে সেই মেধা ও মনন বিকাশের সুযোগ যেন তারা পায় সেদিকেও দেখবেন গাজায় শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ তুলে ধরে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন সেখানে শিশুদের ওপর যখন আক্রমণ হয় তখন কোথায় থাকে মানবাধিকার সংগঠনগুলোর বোধ আজকে বিশ্বব্যাপী আমরা দেখি অনেকে শিশু অধিকারের কথা বলে শিশু শিক্ষার কথা বলে মানবাধিকার কথা বলে সোচ্চার আর পাশাপাশি আমরা দেখি একটা দ্বিমুখী কার্যক্রম সেই গাজায় শিশুদের উপর যখন বোমা ফেলা হয় হত্যা করা হয় হাসপাতালে বোমা ফেলা হয় ফিলিস্তিনদের উপর যখন আক্রমণ করা হয় তখন আমি জানি না এই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে তাদের সেই মানবিকতা বোধটা কোথায় থাকে সেটাই আমার প্রশ্ন পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী জুবায়ের রাজিন
নিউজ ডেস্ক দেশ টিভি। নানা আয়োজনে দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শুভশ্রী রায়। নানা আয়োজনে রাজশাহীতে উদযাপন করা হয় মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রাজশাহী কলেজে বঙ্গবন্ধু চত্বরে প্রতিকৃতিতে ফুল দেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। দিনটি উপলক্ষে খুলনায় জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। বরিশালে নানা আয়োজনে পালন হয়েছে দিনটি। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয় জেলা ও বিভাগীয় প্রশাসন। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়। সার্কিট হাউস মাঠে হয় নানা আনুষ্ঠানিকতা। ভোলাতে ফুলের শ্রদ্ধা নিবেদন সহ জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। বগুড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এছাড়া গাজীপুর, জামালপুর, নড়াইল, যশোর, পটুয়াখালী, পঞ্চগড়, মুন্সিগঞ্জ, ঝিনাইদহ ও খাগড়াছড়ি সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা ফাইরুজ আত্মহত্যার ঘটনায় সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দীন ইসলামের প্ররোচনার সংশ্লিষ্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। এছাড়া অবন্তিকা নানা কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে ধারণা পুলিশের। এ ঘটনায় দীন ইসলাম ও আম্মানকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অবন্তিকা ফাইরুজ। যৌন হয়রানির অভিযোগে এর মৃত্যুর জন্য দায়ী করেন সহপাঠী আম্মান সিদ্দিকী ও সহায়তাকারী সহকারী প্রক্টর দীন ইসলামকে। এই ঘটনায় অভিযুক্তদের আসামি করে মামলা দায়ের করে অবন্তিকার মা তাসলিমা বেগম। আর অভিযুক্তদের গ্রেপ্তার সহ ছয় দফা দাবি তুলে ধরে আলটিমেটাম দেয় জবি শিক্ষার্থীরা। তাদের আলটিমেটামের মধ্যেই দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। যে দুজনের কথা বলা হয়েছে, একজনের নাম রায়হান সিদ্দিক আম্মান এবং আরেকজনের নাম জনাব দীন ইসলাম। সেই দুজনের ব্যাপারে আমাদের অবজারভেশন ছিল, আমাদের ওয়াচে ছিল। গতকাল আমরা তাদেরকে, যখন কোতোয়ালি থানা পুলিশ আমাদেরকে তদন্তের সংশ্লিষ্টতার ব্যাপারে প্রাথমিকভাবে তারা মনে করে যে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন, তখন আমরা তাদেরকে আটক করি। তিনি বলেন, অবন্তিকার মৃত্যুতে সহপাঠী ও সহকারী প্রক্টরের প্ররোচনা প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। খণ্ডিত অংশের সত্যতা হয়তো আছে, কিন্তু পূর্ণাঙ্গ একেবারে যেভাবে কথা আসছে সবগুলো যে মিলে গেছে সেভাবে বলা যাবে না, তবে প্রাথমিকভাবে সত্যতা আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। যদি প্ররোচনা থেকে থাকে সেটি তদন্তে প্রমাণিত হবে এবং সেই অনুযায়ী যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। গ্রেপ্তার সহকারী প্রক্টর দীন ইসলাম ও শিক্ষার্থী আম্মানকে আদালতে নেওয়া হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আসামিদের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? জি, যেটা আসলে আপনি বলছিলেন, আমরা এখন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছি, তাদেরকে নিয়ে আসা হবে 10-15 মিনিটের মধ্যে। তবে আপনাকে একটু কিছু জানিয়ে রাখি, কুমিল্লার যে আদালত সেই আদালতে তাদেরকে হাজির করা হবে 10-15 মিনিটের মধ্যে। তবে দীন ইসলাম এবং যে আম্মান সিদ্দিকী আছে তাদেরকে আসলে তাদের আত্মীয়স্বজন এসেছে এবং তাদের উকিল ডাকা হয়েছে, তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, ওখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে এখানে নিয়ে আনা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, কুমিল্লার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে নিয়ে তোলে, তাদের 3 দিনের রিমান্ড চাওয়া হবে এবং তার উকিল রয়েছে, উকিলে বলছেন যে তাদের
তার জামিনের জন্য তারা আবেদন করবেন। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে অবন্তিকের মা এবং যারা রয়েছেন তারা এখানে, তাদের অবন্তিকের মার যে পরিবারের সদস্য তারা কেউ আসেনি এখনো, তবে যে আয়ু রয়েছে, তা আয়ু আমাদেরকে জানিয়েছেন যে আয়ুর মা, আয়ু বলছেন যে আমরা আসামি নিয়ে এখানে আসবো আদালত প্রাঙ্গণে এবং সেখান থেকে আসলে আপনারা ফুটেজ নিতে পারবেন, তবে কোনো বক্তব্যের সুযোগ নেই। তবে আরেকটা কিছু জানা রাখি যে উকিল রয়েছেন, যে উকিল বলছেন যে তারা তার আসামির পক্ষে তারা জামিন যেন আবেদন করবেন, সে জামিন যদি আবেদন করার পরে উনি উকিল বক্তব্য দেবেন আমাদেরকে জানিয়েছেন। তবে একটা কিছু জানিয়ে রেখেছেন যে আয়ু রয়েছে, আয়ু বলছে 3 দিনের যে রিমান্ড তারা চাবেন এবং তারা জিজ্ঞাসাবাদ করার জন্য তারা এই আবেদন করবেন আর কি রিমান্ডের জন্য। তো একটা জানিয়ে রেখে অবন্তিকের যে ফ্যামিলি রয়েছে তারা বলছে সুষ্ঠু বিচার চায় এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় যে যে এই ধরনের ঘটনা যাতে আর কেউ না ঘটায় এবং আত্মহত্যার প্রচারণার মতো যে ঘটনা ঘটেছে যাতে উদ্বুদ্ধ করা না হয়। তবে আমাকে যেটা বলেছেন যে অবন্তিকের ফ্যামিলি তারা আসার কথা রয়েছে, যদি আমরা আসি তাহলে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এবং তারা বলছে যে বিজ্ঞ আদালত তাদের কথা শুনে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে সহযোগিতা করবেন এই আশ্বস্ত করেছেন। এবং আশেপাশে জানে কি আয়ু বলেছেন যে যে আমরা 3 দিন রিমান্ড চাইব আর আসামিপক্ষের উকিল এখানে রয়েছে। তবে অবন্তিকের ফ্যামিলি থেকে বলা হচ্ছে যে আসলে আমরা ন্যায্য বিচার চাই, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরকারের প্রতি তার মার দাবি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ যাতে এই বিচার একটা মামলা করা হয় আর কি। আর এই ছিল আসলে কুমিল্লার আদালতের সর্বশেষ আর কি জ্যোতি। সুমন কবির যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। এদিকে আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে অবন্তিকার অভিযোগ ও অভিযুক্তদের বক্তব্য আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাদেকা হালিম। বঙ্গবন্ধুর জন্মদিনে ক্যাম্পাসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আশ্বস্ত করেন বৃহৎ পরিসরে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। আর ফারজানা মিমের যৌন হয়রানির অভিযোগ বিষয়ে উপাচার্য জানান ওই শিক্ষার্থীর অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সুপারিশ আমলে নেয়নি তৎকালীন প্রশাসন। একটা বড় পরিধিতে কিন্তু সবকিছু সূক্ষ্মভাবে যেমন তার অভিযোগগুলি আমরা বিশ্লেষণ করব, তেমনই ভাবে যারা অভিযুক্ত হয়েছেন তারা কি পর্যায়ে ছিল, কিভাবে তারা রিয়াক্ট করেছেন এবং তাদের সাথে আরো কেউ এখানে সম্পৃক্ত ছিল কিনা, কারণ সবটাই তো টিমওয়ার্ক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো এককভাবে কিছু হয় না। তো সে কারণেই সবকিছু বিশ্লেষণ করেই দেখা হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। রোববার দুপুরে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখা। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য আনিকা সরকার, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিফাত আহমেদ সহ আরো অনেকে। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার জিম্মি দশার 5 দিনের মাথায় নাবিকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে জলদস্যুরা। এর আগে সরাসরি যোগাযোগ না হলেও বিভিন্ন মাধ্যমে অডিও বার্তা পাচ্ছিলেন জিম্মি নাবিকদের স্বজন পরিবাররা। এতে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের প্রতিবেদন জানাচ্ছেন শুভশ্রী রায়। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লার অয়েলম্যান হিসেবে কর্মরত ছিলেন আইনুল হক অভি। পরিবারের বড় সন্তান তিনি। ঘটনার পর পরিবারের কাছে অডিও বার্তা পাঠালেও গেল কয়েকদিন ধরে বন্ধ সব ধরনের যোগাযোগ। শেষ অডিও বার্তায় জানিয়েছিলেন খাদ্য ও সুপেয় পানি সংকটের আশঙ্কার কথা। পরিবারের ধারণা, বুধবারের পর তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয় জলদস্যুরা। আমার ছেলের কাছে 2টা মোবাইল ছিল, একটা ল্যাপটপ ছিল, ওগুলো সব নিয়ে ফেলছে, সবার থেকে নিয়ে ফেলছে। আমরা ভয়ে আছি, আমরা চিন্তিত আছি, আমরা ভয়ে আছি, আমরা এখন কার মানে কোথায় যাব, কি করব, আমরা নিজেরা বুঝতেছি না কোথায় গেলে আমরা মানে এটার সমাধান পাবো। এখন কিছুদিন ধরে ওদের সাথে টোটালি আমাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, এখন আমরা খুব বেশি আতঙ্কে আছি আর সবসময় একটা টেনশনে কাজ করতেছে, কোন সময় কি হয়ে যেতেছে কোনো নিশ্চয়তা নাই। এখন জিম্মি নাবিকদের পাশাপাশি জলদস্যুরা জাহাজে থাকায় খাবার ও পানির চাহিদা বেড়েছে। এই অবস্থায় জলদস্যুদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন মালিকপক্ষ। জানান প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে খাবার ও পানি পাঠানোর ব্যবস্থা করা হবে।
জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহকে বেশ কয়েকটি সংস্থা মনিটরিং করছে। তবে যত দ্রুত জলদস্যুদের সাথে যোগাযোগ করা যাবে জিম্মি নাবিকরা, তত দ্রুত এই মুক্তি পাবেন বলে মনে করেন মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। শুধু এমভি আবদুল্লাহ নয়, আরও অনেক জাহাজের বাংলাদেশি নাবিক ও ক্রু সোমালিয়ান জলদস্যুদের হাতে অতীতে জিম্মি হয়েছিলেন। তাদের কেউ 20 মাস পর, আবার কেউ 10 মাস পর জিম্মি দশা থেকে মুক্তি পান। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার শাসনগাছায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল নেতা জামিল হাসান অর্ণব হত্যাকাণ্ডের প্রধান আসামি রাব্বি সহ সাতজনকে দুটি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি এবং 4টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার অর্ণব হত্যাকাণ্ডের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গুলি বর্ষণকারী ফজলে রাব্বিকে বিষ্ণুপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। পরে একে একে অন্য আসামিদেরও শাসনগাছা ও বুড়িচং এর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তাদের নামে জামিন আসামি করা হয়েছে, তাদেরকে আমরা গ্রেফতার দেখিয়েছি। আমাদের এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ইফতার সামগ্রী বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজ মাঠে এসব দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। দিবস উপলক্ষে সকালে বান্দরবানের সদর উপজেলায় প্রান্তিক লেক শাকা মিত্র অনাথ আশ্রমে 3 বেলার খাবার, শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করে সেনা জোন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনা জোনের জোনাল স্টাফ ক্যাপ্টেন সাবিত নূর রশিদ। আর এর সাথে শেষ করবো দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত, ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, পাঠানো হচ্ছে রিলিফ ট্রেন। জাতির পিতার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা, সন্ত্রাস মাদক থেকে শিশুদের দূরে রাখতে হবে, টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলা, শিক্ষক দীন ইসলাম ও সহপাঠী আম্মানের বিরুদ্ধে প্ররোচনার প্রমাণ পেয়েছে পুলিশ। এবং গাজীপুরে কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু, মুন্সিগঞ্জে গ্যাস সংকটে ভোগান্তি সীমাহীন। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।